মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হলেন অভিনেতা গোবিন্দা। সূত্রের খবর, নিজের লাইসেন্স করা রিভলভার থেকে আচমকা গুলি লাগে তার পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, আইসিইউতে রাখা হয় তাকে। গোবিন্দার ম্যানেজার শশী সিংহ জানান, গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দিচ্ছিলেন। সেই মতো মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখনই হঠাৎ পিস্তলটি হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে, অভিনেতার পায়ে গিয়ে লাগে সেই গুলি। তিনি আরও জানান, চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন গোবিন্দার শারীরিক অবস্থাও স্থিতিশীল, তবে এখন হাসপাতালেই রয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, আনুমানিক ভোর 4:45 এই ঘটনা ঘটে, তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি। অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বার করার পর একটু স্থিতিশীল হতেই হাসপাতাল থেকে একটি অডিও বার্তা দেন বলিউড তারকা গোবিন্দা। তিনি জানান, হ্যাঁ, আমার গুলি লেগেছিল, সেই গুলি বার করাও হয়েছে। আমার পরিবার, আমার মা বাবার আশীর্বাদে এখন ভালো আছি। আপনাদের সকলের প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। গোটা পরিবার রয়েছে অভিনেতার সঙ্গেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।